ভারতবর্ষে 65% লোক দিন এনে দিনের খাবার ব্যবস্থা করতে পারবে না, এগুলো ভারতবর্ষের অবস্থা। অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশকে আমরা ভিখারি বলতাম, আজকে সে বাংলাদেশ ভারত থেকে অনেক উপরে। বাংলাদেশ পাশে ইন্দোনেশিয়া সব আজকে অর্থনৈতিক ভারত থেকে অনেক উপরে। ভারতকে শেষ করে দিয়েছে, কয়েকটা শিল্পপতি আছে সারা ভারতবর্ষের সমস্ত সম্পদ বিক্রি করেছে। একটাই বিশ্বাস নরেন্দ্র মোদী, ওদেরকে আমি যদি সত্যটা দেখি, ইলেকশনের সময় ওরা হাজার হাজার লক্ষ কোটি টাকা দেবে, সেই টাকা দিয়ে গরিব মানুষকে ভোটের আগে দু তিন মাস গুলিয়ে দেবো। সাধারণ গরিব মানুষ টাকা পেলে এটা আর হবে না। মানুষের কোনো চাহিদাই পূরণ করতে পারেনি, 35 মাস চলে গেছে। চারদিকে মানুষ, সর্বস্তরের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা নিয়ে প্রতিবাদ করছে, যার ফলে সরকারটা ব্যর্থতার কারণগুলি না খুঁজে অসহিষ্ণু হয়ে উঠেছে। শান্তিপূর্ণ আন্দোলন, বাচ্চা ছেলেরা আন্দোলন করছে, ছাত্ররা আন্দোলন করছে, তাদের উপর পুলিশের যে বর্বরোচিত আক্রমণ, সরকারটাই যে একটা বর্বর সরকার, এখন মানুষের কোনো সমর্থন নেই। আর এডুকেশন মিনিস্টার, তারই পরীক্ষা হয় নাই, একটা পরীক্ষায় রেজাল্ট খারাপ হতে পারে, দেখা গেল ফাইনাল পরীক্ষায় গিয়ে অনেকে এক্সট্রাঅর্ডিনারি রেজাল্ট করেছে। সেখানের মধ্যে যেখানে তোমার ক্লাস নিতে পারছে না, যেখানে কোনো পরীক্ষার ব্যবস্থা করতে পারছে না, তোমার তো কোনো অল্টারনেটিভ নেই সবাইকে পাশ ডিক্লেয়ার না করে, সর্বত্র সমস্যার সৃষ্টি করছে। কালকে ঘটনা করেছে, পরশু দিন ঘটনা করেছে, তেলিয়ামুড়াতে পুলিশ দিয়ে আস্ত করেছে, এটাকে মানুষ কোনোদিনই মেনে নেবে না। সারা রাজ্যের ছাত্ররা অভিভাবকরা সবখানে প্রতিবাদ করছে, এটা সরকার আগুন নিয়ে খেলা করছে। আমি সরকারকে বলবো, সাবধান করবো, দেরি না করে সবাইকে পাস ডিক্লেয়ার করতে, এবং যারা এইসব বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত, যেসব পুলিশ অফিসার, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে, নাহলে আন্দোলন হবে তার তীব্রতর হবে। একজন মেয়ের উপরে এটা করছে, মেয়ে বাচ্চা